হ্যালো ফ্রেন্ডস, ডিফেন জিকেলে আপনাদের স্বাগত জানাইছো। বন্ধুসকল, আজি মই আলোচনা করিম আরআরবি গ্রুপ ডি এক্সামত আহিবলগিয়া জেনারেল নলেজের কেটামান বহুত বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন হয়। বন্ধুসকল ভালদরে মনোযোগ সহকারে ভিডিওটি চাব, অবহেলিত নকৰিব। আর যদি মোর চ্যানেলটি এতিয়ালৈকে কোনোবাই নতুন চাইছে সাবস্ক্রাইব করা নাই, তেতিয়াহলে আগলৈকে এনেকুৱা ধরনের ভিডিও পাই থাকিবলৈ এতিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক আর বেল আইকনটি বজাই দিয়ক, তেতিয়াহলে মই দিয়া ভিডিওবোৰৰ নোটিফিকেশন লগে পাই যাব আৰু ভিডিওটোৰ লগে চাব পাৰিব। তেতিয়াহলে বন্ধুসকল দেৰি নকৰি আৰম্ভ কৰিছোঁ আজিৰ ভিডিওটো। আজিৰ প্ৰথম প্ৰশ্নটো দিয়া আছে, স্থলৰকণ্ঠ আটাইতকৈ সৰু মহাসাগৰ, প্ৰশান্ত মহাসাগৰ, আৰ্কটিক মহাসাগৰ, আটলাণ্টিক মহাসাগৰ, হিন্দ মহাসাগৰ। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি, আৰ্কটিক মহাসাগৰ আটাইতকৈ সৰু মহাসাগৰ। নেক্সট প্রশ্নটো দিয়া আছে, ভারতীয় রাষ্ট্রীয় যুব দিবস কেতিয়া পালন করা হয়? 12 জানুয়ারি, 1 জানুয়ারি, 20 জানুয়ারি, 30 জানুয়ারি। গতিকে ভারতীয় রাষ্ট্রীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি তারিখে। অপশন নম্বর বি বি রাইট এনসার। নেক্সট প্রশ্নটো দিয়া আছে, তলৰ কোনজন ব্যক্তি ভারতের লৌহ পুরুষ হিসাবে জনাজাত? জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, রাজীব গান্ধী। গতিকে লৌহ পুরুষ হিসেবে জনাজাত ইয়ারে রাইট অ্যান্সারটি হব অপশন নাম্বার এ, জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, ইন্ডিয়া গেট কত অবস্থিত? মুম্বাই, কলকাতা, নতুন দিল্লি, গুজরাট। গতিকে ইন্ডিয়া গেট অবস্থিত নতুন দিল্লিত। সকলে জানে এই কুয়েশনটো, রাইট অ্যান্সার হব অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, নাগার্জুন বাঘ অভয়ারণ্য কত অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। গতিকে নাগার্জুন বাঘ অভয়ারণ্য অবস্থিত অন্ধ্রপ্রদেশত, অপশন নাম্বার বি রাইট এনসার। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, তলৰ কণ্ঠ সার্কৰ সদস্য নহয়? বহুত বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। নেপাল, মালদ্বীপ, ইরান, শ্রীলঙ্কা। গতিকে সার্কর সদস্য নহয় ইয়ারে রাইট এনসার হব অপশন নাম্বার সি, ইরান সার্কর সদস্য নহয়। আনহাতে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা সার্কর সদস্য হয়। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, এলিফেন্টা গুহা কত অবস্থিত? গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। গতিকে এলিফেন্টা গুহা অবস্থিত মহারাষ্ট্র, অপশন নাম্বার সি রাইট এনসার, অপশন নাম্বার সি রাইট এনসার। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, ইউনেস্কোর মুখ্যালয় কত অবস্থিত? পেরিস, রোম, লন্ডন, টোকিও। গতিকে ইউনেস্কোর মুখ্যালয় অবস্থিত পেরিসত, অপশন নাম্বার এ রাইট এনসার। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কোন আছিল? এম এ জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ, লিয়াকত আলী, জুলফিকার আলী ভুট্টো। গতিকে ইয়ার রাইট এনসারটি হব অপশন নাম্বার সি, লিয়াকত আলী। আনহাতে ইয়াৰে মৌলানা আবুল কালাম আজাদ ইণ্ডিয়ান আছিলে। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, গাইড উপন্যাসখনৰ ৰচক কোন? মুল্কৰাজ আনন্দ, আৰ কে লক্ষ্মণ, আৰ কে নাৰায়ণ, ৰাষ্ট্ৰীয় বৰ্ণাৰ। গতিকে গাইড উপন্যাসখনৰ লেখক আছিলে আৰ কে নাৰায়ণ, অপশ্যন নম্বৰ বি ৰাইট এনচাৰ। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, লক্ত ভদ্ৰ কত অৱস্থিত? বহুত বহুত ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন হয় বন্ধুসকল। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়। গতিকে লক্তভদ্র অবস্থিত মণিপুরত, অপশন নাম্বার এ রাইট এনসার। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, কার্বি মালভূমির আটাইতকৈ অখ অংশটার নাম কি? সিংহাসন পাহাড়, বৈশিষ্ট্য পাহাড়, বরাইল পাহাড়, মথুরা। গতিকে কার্বি মালভূমির আটাইতকৈ অখ অংশটার নাম হল সিংহাসন পাহাড়, অপশন নাম্বার এ রাইট এনসার। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, নন্দন বংশর শেষ রজাজনের নাম কি? বাসুদেব, ধনন্দ, কাব্য, পুষ্পমিত্র। গতিকে ইয়ার রাইট এনসারটি হব অপশন নাম্বার বি, ধনন্দ। নেক্সট প্রশ্নটো দিয়া আছে, রেগুলেটিং এক্ট কিমান চনত রচনা করা হয়েছিল? 1773 চনত, 1885 চনত, 1909 চনত, 1919 চনত। গতিকে রেগুলেটিং এক্ট রচনা করা হয়েছিল 1773 চনত, অপশন নাম্বার এ রাইট এনসার। নেক্সট প্রশ্নটা দিয়া আছে, আজি লাস্ট প্রশ্ন হয়, ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে জানা যায়? পলাশী যুদ্ধ,
পানীপথৰ যুদ্ধ সিপাহী বিদ্ৰোহ এটাও নহয় গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নাম্বাৰ চি সিপাহী বিদ্ৰোহ চ' ফ্ৰেণ্ডছ আজিৰ 15টা কুৱেশ্যন আছিলে 15টা কুৱেশ্যন শেষ হৈ গ'ল ভিডিঅ'টো চাই কেনে লাগিলে নিশ্চয় কমেণ্ট কৰি জনাব আৰু যদি কিবা ডাউট থাকে তেতিয়াহ'লে নিশ্চয় কমেণ্ট কৰি জনাব আৰু যদি কিবা ভুল হৈছে তেতিয়াহ'লে ক্ষমা কৰি দিব বন্ধুসকল এতিয়াও যদি ভিডিঅ'টো লাইক কৰা নাই তেতিয়াহ'লে এতিয়াতে লাইক কৰি দিয়ক আৰু ফেচবুক হোৱাটছএপত বন্ধুহঁতৰ লগত শ্বেয়াৰ কৰি তেওঁলোককো চাবলৈ সুযোগ দিয়ক আৰু যদি কোনোবাই এই কুৱেশ্যনবোৰৰ পি ডি এফ ফাইলবোৰ পাব বিচাৰে তেতিয়াহ'লে ডিছক্ৰিপশ্যনত হোৱাটছএপ গ্ৰুপ লিংক এটা দিয়া আছে তেতিয়াহ'লে এই গ্ৰুপত জইন হ'লে এই কুৱেশ্যনবোৰ পাই যাব থেংক ইউ